তো আমাদের সর্বজন দেওয়া আছে যে কাঁচা ঝাল, তো এবার আমরা দিচ্ছি তেঁতুল, তো অল্প করে আমরা চিনি দিয়ে দিলাম। তো এবার দেবো হচ্ছে আমের আচার, তো এবার দেবো ঝালের আচার, এবার আমরা দেবো হচ্ছে জল, হাতে দিলাম লবণ। এখন ও দেখতে খুব সুন্দর লাগছে, এত সুন্দর মানে হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলাম। আর আজকে যে ভিডিওটা, তো আজকে পায়রা তোমরা দেখাবো না, তো আজকে হচ্ছে যে তো আমরা সবাই বন্ধুরা আছি, তো এখানে অনেক কটা বন্ধু আছি আমরা, তো আজকে আমরা মাঠ থেকে পেঁপে নিচ্ছি, দেখতে পাচ্ছি সামনে মানে পেঁপে এখন কাটা চলছে, তো আমরা এই পেঁপেগুলো ভালো করে মাখাবো, তো সেটা তোমাদের কাছে পুরো শেয়ার করবো। আর তোমরা পুরো ভিডিও দেখো, তো চলো এখন তোমাদের দেখাই তো আমরা কী কী নিয়েছি সেগুলো তোমরা দেখাবো। তো চলো আমরা পেঁপে মাখাতে কী কী দেবো পেঁপের সাথে, তো সেটা তোমরা দেখাবো। তো যেগুলো দেবো সেগুলো হচ্ছে খুবই ভালো ভালো জিনিস, তো চলো সেগুলো তোমরা দেখাই। তো আমরা অনেক রকমই জিনিস দেবো, সব রকমই দেবো, তো চলো দেখাই। তো আমাদের এখানে তো পেঁপে কাটা চালু হয়ে গেছে, তো আমরা দুটো পেঁপে নিয়ে এসেছিলাম, কিন্তু একটা আগে কাটা হয়ে গেছে প্রথমেই, তো এটা কাটা হচ্ছে এখন, তো দেখি এটা কাটতে কতক্ষণ লাগে। তো আমাদের এর সাথে অনেক কিছুই দেওয়া হবে, তো এখানে অনেকজন এসছে, প্রায় 4-5 জন আছি আমরা, 5-6 জনা, তো 5-6 জনা আছি। তো আমরা এই পেঁপেগুলো মাঠ থেকে পেরে এনেছি, তো পেঁপে প্রায় কাটা হয়ে গেছে। তো এর সাথে আছে তোমার কাঁচা ঝাল, তো কাঁচা ঝাল আছে, তারপরে তোমার জলজিরা আছে, তো জলজিরা আছে তোমার হচ্ছে 3 প্যাকেট, আর তার সাথে আছে হচ্ছে তোমার আমের আচার, এটা হচ্ছে তোমার আমের আচার, আর কাঁচা ঝাল, তো এটা হচ্ছে কাঁচা ঝালের আচার, 3 রকম কাঁচা ঝালের আচার, যেহেতু এটা তোমার ঝাল না হলে ভালো লাগবে না। তো এর সাথে আর একটা জিনিস আছে, সেটা তোমার দেখাই, আর এর সাথে আছে হচ্ছে তোমার একটা তেঁতুল, তো এটা হচ্ছে, তো এটা হচ্ছে পাকা তেঁতুল, তো এর সাথে তেঁতুল না দিলে হয়তো ভালো লাগবে না। তো এটা আমরা ভালো করে মানে আগে পেঁপেগুলো ভালো করে কেটে নেবো, তারপরে মাখাবো, তো তোমাদের পুরোটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের কাটা চলছে এখন, কাটা হয়ে যাক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর সাথে তোমার জিনিস দিলাম হচ্ছে পেঁপে, কাঁচা ঝাল, জলজিরা, আমের আচার, 3 রকমের আচার কাঁচা ঝালের, আর তেঁতুল, তো 6-7 রকম জিনিস দেওয়া হলো। তো আমরা কিন্তু আগে সর্বপ্রথম পেঁপেগুলো আগে ভালো করে ধুয়ে নেবো, পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে পরিষ্কার করে, তো এবার আমরা ছোট ছোট করে কেটে নেবো, নাহলে হয়তো খেতে ভালো লাগবে না। তারপর আস্তে আস্তে যেগুলো নিয়ে এসছি আমরা এর সাথে মশলা, তো এগুলো ভালো করে মিশিয়ে নেবো। তোমরা এই ছোট ছোট করে কেটে নেবো ভালো করে, আমাদের প্রায় কাটা অর্ধেক প্রায় হয়ে গেল, তো আরও অল্প কাটা এখন আছে, তো সবগুলো হোক, তো কাটা হয়ে যাক, তারপর আমরা তোমাদের দেখাচ্ছি। আবার আমরা সর্বপ্রথম কাঁচা ঝালটা ভালো করে থেতো করে নেবো আর কিছু দিয়ে, তো আমরা কিন্তু পেঁপে দিয়েই থেতো করে নিচ্ছি, তাহলে খেতে অনেকটা টেস্ট হবে। তো এর সাথে আমরা যেটা করবো, 1 প্যাকেট জলজিরা ঢেলে দেবো, ভালো আস্তে আস্তে পেঁপের উপর দিবেন। আমরা 1 প্যাকেট জলজিরা ঢেলে দিচ্ছি, তারপরে ভালো করে আবার থেতো করে নেবো। এই দেখো এখন কিন্তু ভালো কালার আসেনি, হালকা কালার এসছে, আমার খেয়ে দেখি কেমন লাগে। তো তোমরা, তো বন্ধুরা আমাদের সব কিছু প্রায় রেডি হয়ে গেছে, তো এবার এবার আমরা মাখাবো। তো এখন কিন্তু কেউ ছিল না, তো এখন প্রায় রেডি হয়ে গেছে, দেখো কত জনা, তো সবাই রেডি, খাওয়ার সময় পুরো দেখাবো কী কী দিয়ে আমরা মাখাবো। তো আমাদের সর্বপ্রথম দেওয়া আছে যে কাঁচা ঝাল, তো এবার আমরা দিচ্ছি তেঁতুল, এটা হচ্ছে তেঁতুল, তো তেঁতুলটা এখন শক্ত আছে, তো আমরা একটু পানি দিয়ে নেবো, তো পানি দিয়ে প্রথমে তেঁতুলটা একটুখানি আগে ডলে নেবো, তাহলে নরম হয়ে যাবে। তো এবার আমরা দেবো অল্প করে চিনি, তো অল্প করে আমরা চিনি দিয়ে দিলাম। তো এবার দেবো হচ্ছে আমের আচার, সব করে হাতে ঢেলে আমের আচার, তো আমরা দিয়ে দেবো, দিয়ে তারপরে পরটা দিবি। এবার দেবো ঝালের আচার, এগুলো লাল কালারের আছে ঝালের আচার, তো সব ঝালের আচারগুলো আমরা দিই নি আগে, তো অনেকগুলো, তো মশলা দেবো কতটা মশলা আছে যে। এবার আমরা দেবো হচ্ছে জলজিরা, হাতে তো এবার আমরা দিয়ে দিলাম জলজিরা, এবার আমরা দিলাম লবণ, এখন নুন লাগবে, লবণ, তো
দেখতে খুব সুন্দর লাগছে, এত সুন্দর মানে কেমন খেতে লাগবে তো আমরা জানি না। একবার কাছে দেখা যায় জিনিসটা কেমন লাগছে। তো আমাদের সব কেন্দ্র মশলা দেওয়া রেডি। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পেঁপেগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। কষ্ট করবো দিনে আর পেঁপেগুলো অল্প অল্প করে দিয়ে নেবো আগে উপরে, তারপরে আমরা মাখাবো। তো পেঁপেগুলো সব ঢেলা হয়ে গেল, তো এবার ভালো করে মেখিয়ে নেবো। তো এখন আস্তে আস্তে কালারটা আসছে, মশলার কালারটা সবার মুখ দিয়ে হয়তো এখন লালা করছে। তো এখন খুব আর মতো সব খাবে এতক্ষণ, মানে প্রথমে তোমরা তো প্রথমে যে ভিডিও দেখেছো কেন তো সেটাতে কাউকে দেখা যাচ্ছিলো না, কেউ কাটার সময় কেউ ছিল না, আর এখন খাওয়ার সময় সবাই রেডি। তো আমাদের প্রায় মাখানো রেডি। তো এবার প্রথম থেকে যে মাখাচ্ছিল জহির সেই এখন খাবে, চল আর চেক করুক আস্তে আস্তে। হ্যাঁ বাবা রে দেখে তো নিচ্ছি বিশাল লাগলো খেতে। তো এবার আমি একটা চেক করবো, মাঝামাঝি চলছে। কাটতে জিনিসটা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে বেশি সময় লাগে না। শেষ তাহলে পেপারটা কেমন হলো? বল জোরে, আর অল্প কটা আছে, 2 মিনিট হয়নি। না বাবা খাবো না সময়।